দূরে কোনো এক গ্রামে ছুটকি নামে একটা গরিব বাচ্চা মেয়ে থাকত সে যখন ছোটো ছিল তখনই তার মা বাবা মারা যায় এখন এই এত বড় পৃথিবীতে তার আপন বলে কেউ ছিল না ছুটকি প্রত্যেক দিন রাস্তায় গিয়ে প্লাস্টিকের বোতলগুলো জোগাড় করতো তারপরে সেই বোতলগুলোকে শেট্টি নামে এক ব্যক্তির দোকানে বিক্রি করতো সেইগুলো বিক্রি করে যা টাকা পেতো সেটা দিয়ে সে খাবার খেত সে যতই পরিশ্রম করতো না কেন সে যেটুকু উপার্জন করতো সেটা দিয়ে একবেলাই খাবার হতো তার নিজের থাকার কোনো বাড়িও ছিল না সে ওই গ্রামেই একটা বড় তেঁতুল গাছের নিচেই থাকত শীতকালে কাঁপতে কাঁপতে বর্ষাকালে ভিজতে ভিজতে রোদ্দুরে পুড়ে সেখানেই তার জীবন কাটাচ্ছিল তার এত কষ্ট দেখার সত্ত্বেও গ্রামে এমন কোনো ব্যক্তি ছিল না যে তাকে সাহায্য করবে উদাহরণ হিসাবে বলা যেতে পারে প্রত্যেক দিনের মতো প্লাস্টিকের বোতল জোগাড় করার জন্য চারিদিকে তাকিয়ে ঘুরতে ঘুরতে ছুটকি যাচ্ছিল তখনই গঙ্গা নামে এক মহিলা আসছিল তার সাথে ছুটকির ধাক্কা লাগে তখন সে রেগে গিয়ে বলল আরে ওই নোংরা কলঙ্কি মেয়ে চোখ কি মাথায় রেখেছিস স্নান করে আমি মন্দিরে যাচ্ছিলাম আমাকে ছুঁয়ে তো তুই অপবিত্র করে দিলি কী জানি কতদিন আগে স্নান করেছিস তোকে দেখে তো আমার ঘেন্না করছে চল যা এখান থেকে এখন তোর জন্য আমাকে আবার গিয়ে স্নান করতে হবে এইটা শুনে চুটকি বলল দেখুন আপনি বাইরে থেকে কতটা সুন্দর এটার কিন্তু কোনো মূল্য নেই গাদা আর ঘোড়াকে যদি সুন্দর করে সাজানো যায় একই দেখতে মনে হয় মানুষের সুন্দরতা বাইরে থেকে হলে হবে না মনও সুন্দর হওয়া দরকার আপনাকে এই গায়ের মাটি পরিষ্কার করার দরকার নেই আপনার মনটা পরিষ্কার করা দরকার যখন মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন ধন সম্পত্তি চাইবেন না নিজের জন্য একটা ভালো মন চাইবেন তোর জীব অনেক লম্বা হয়েছে আজ আমার দেরি হচ্ছে বলে তোকে ছেড়ে দিলাম কিছু বললাম না অন্য একদিন দেখা হোক তোকে আমি কি করব তুই দেখবি শুধু এই রকম বলে গঙ্গা বাড়িতে চলে যায় এইভাবে প্রত্যেক দিন ছুটকিকে কেউ না কেউ কোনো না কোনো কথা শোনাতো ছুটকির ভুল না থাকা সত্ত্বেও প্রত্যেক দিন তাকে কেউ কিছু না কিছু বলতো ছুটকিও তাদের কথা চুপচাপ শুনত না তাদের মুখের ওপর উত্তর দিত তাই গ্রামের লোকেরা কেউ তাকে একেবারে পছন্দ করত না সবাই তাকে নিচু চোখে দেখত এই সব কিছুতে কান না দিয়ে প্রত্যেক দিন ছুটকি প্লাস্টিক বোতল জোগাড় করতে যেত নোংরা ডাস্টবিনে ছুটকি প্লাস্টিকের বোতল ছাড়া আরও অনেক রকমের জিনিস পেত পুরনো ভাঙাচোরা খেলনা ছেঁড়া ফাটা জুতো চটি ছুটকি সেইগুলো পেয়ে অনেক খুশি হতো সেইগুলোকে বস্তায় ভরে নিয়ে তার গাছের নিচে চলে আসত একদিন ছুটকি প্লাস্টিকের বোতল খোঁজার জন্য নোংরা ডাস্টবিনের কাছে যায় পাপরি রে আজ এত নোংরা আবর্জনা কেন প্রত্যেক দিন তো আমি এখান থেকে যাই আজকে অনেক বেশি মনে হচ্ছে মনে হচ্ছে আমাকে আর অন্য কোথাও যেতে হবে না যদি রোজ এখানে চলে আসি তাহলে যতটা দরকার প্লাস্টিকের বোতল এখান থেকেই পেয়ে যাব এইটা ভেবে ছুটকি একটু আগে বাড়লো প্লাস্টিকের বোতল পাবো কি জানি না কিন্তু এই দুর্গন্ধে আমি তো মরেই যাব। কিন্তু কি করবো এই জন্মে আমাকে এত কষ্ট করতেই হবে এইভাবে নিজের ভাগ্যকে দোষ দিয়ে প্লাস্টিকের বোতলগুলো খুঁজে খুঁজে বস্তায় ভরল সেই নোংরা আবর্জনায় ছুটকি একটা সুন্দর খেলনা দেখতে পেল ও সঙ্গে সঙ্গে ওই খেলনাটাকে তুলল আরে বাহ কত সুন্দর খেলনা মনে হচ্ছে কোনো ধনী ব্যক্তি এটাকে খারাপ ভেবে এখানে ফেলে গেছে এটাকে আমার সঙ্গে নিয়ে যাই এটাকে ভালো করে পরিষ্কার করে প্রত্যেক দিন খেলা করব এইভাবে জোগাড় করা নোংরা আবর্জনাগুলোকে সেটটির দোকানে বিক্রি করে দেয় শুধুমাত্র ওই একটা খেলনাকে ছেড়ে সেটাকে নিয়ে সে বাড়িতে গেল বাড়ির রাস্তায় যেতে যেতে একটা সিন্দুক দেখতে পেলো আরে কি আজ আমার ভাগ্য খুলে গেছে যেখানে যাচ্ছি একটা চমৎকার কিছু পাচ্ছি এটাও মনে হচ্ছে কোনো কাজের জিনিস এটাকে আমার সঙ্গে নিয়ে যাই ফুটকি ওই সিন্দুকটাকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় ছুটকি ওই সিন্দুকটাকে কোনো কিছু জিনিস রাখার জন্য ব্যবহার করলো যে খেলনাটা পেয়েছিল সেটা সে ব্যবহার করতে লাগলো তখনই কুমার নামে এক বাচ্চা ছেলে সেখানে এলো ছুটকির হাতে ওই খেলনাটাকে দেখে কুমার রাগে বলল আরে ওই মেয়ে চোর চোর আমার খেলনা আমাকে দে এইভাবে তাকে বকা দিয়ে তার হাত দিয়ে খেলনাটা নিয়ে চলে যায় ঠিকই বলে সবাই যতটা চাদর ততটাই পা ফেলানো দরকার আমি বেকার স্বপ্ন দেখছিলাম এত দামি খেলনা নিয়ে খেলার এটা চলেই গেল এইটা কেউ তো আমি পেয়েছিলাম এইটা এবার আমার সঙ্গে থাকবে না এটা কেউ কেউ নিয়ে চলে যাবে এইটা ভেবে ছুটকি সিন্দুকটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দিতেই সিন্দুকটা খুলে যায় তার ভেতর সোনা হিরে ভরা ছিল এত সোনা হিরে সব কি আমার মনে হচ্ছে ভগবান আমার ওপর দয়া করে এই সব কিছু আমাকে দিল ছুটকি ওই সিন্দুকটাকে নিজের কাছে রাখলো সেই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে এই বাড়িতে নিজের মা বাবার একটা ভালো ছবি লাগালো আর বাকি টাকাগুলো সে যত্ন করে রেখে দেয় ছুটকি ওই টাকাগুলোকে সামলে রাখলো তারপর একটা বড় স্কুলে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশোনা শুরু করতে লাগলো কোনো এক গ্রামে সিডি নামে একটা অনাথ বাচ্চা থাকতো তার এই পৃথিবীতে কেউ ছিল না তাদের মা বাবার রেখে যাওয়া ডিমের ব্যবসা সে করতো একদিন ডিম বিক্রি করা ওই দোকানদারের কাছে সিঁড়ি গেল। ওই দোকানে পৌঁছে সে বলল ওই ব্যক্তিকে তখন জিজ্ঞাসা করল। কাকু যে ডিমগুলো কাল নিয়ে গেছি বেশি বিক্রি হয়নি অল্প টাকা উপার্জন হয়েছে দেখুন এইটুকু টাকা উপার্জন হয়েছে এইটুকু টাকায় প্রত্যেক দিন যত ডিম নিয়ে যাই ততগুলো পাওয়া যাবে না আমি এটা জানি আজ এই টাকাতে প্রত্যেক দিন যত নিয়ে যাই অত ডিম দিন না আরে এই মেয়ে তুমি কি অতীতে বাস করছো নাকি কালকে রাতের মধ্যে ডিমের সমস্ত দাম বেড়ে গেছে তুমি যা টাকা দিচ্ছ তা দিয়ে মাত্র দশটা ডিমই হবে এর বেশি হবে না এই রকম বলে তাকে দশটা ডিম দিল এত কষ্ট করে টাকা উপার্জন করার পরেও আমাকে মাত্র দশটা ডিম কেন দিলেন এটা কিন্তু অনেক বড় অন্যায় আমি তো প্রত্যেক দিন আপনার কাছ থেকে ডিম কিনি হঠাৎ করে এইভাবে দাম বাড়িয়ে দিলে কি করে চলবে এটা কিন্তু ঠিক না তুমি যা টাকা দিয়েছ তাতে এই ডিমগুলোই অনেক বেশি হয়ে গেছে যদি নেওয়ার হয়ে নাও না হলে ফিরে দাও এরকম বলে তাকে বকা দিল এইভাবে সিঁড়ি যেখানেই যেত লোকেরা তাকে বকাঝকা দিয়ে তাড়িয়ে দিত এইভাবে প্রত্যেকদিন লোকেদের মুখ ঝামটা খাওয়া সিঁড়ির যেন অভ্যাস হয়ে গেছিল কিন্তু তার পরেও সিঁড়ি ওই সব ব্যক্তিদের কথায় কিছু মনে না করে পাশের গ্রামের সেটের দোকানে গিয়ে ডিম কিনে সেগুলোর ব্যবসা করত কিন্তু একদিন যখন সিঁড়ি ডিম কিনতে দোকানে গেল তখন দোকানে ওই ব্যক্তিটাকে অপমান করে তাড়িয়ে দিল এখন সিঁড়ির কাছে টাকাও ছিল না সে বুঝতে পারছিল না সে কি করবে এইভাবে বসে বসে সিঁড়ি নিজের মনে মনে ভাবতে লাগলো বাপ রে দিন পরে এত ভালো চিন্তা ভাবনা করলাম আমি তো ভাবতেই পারছি না এটা আমি ভাবলাম প্রত্যেকবার যখনই ডিমের ব্যবসা করি এমনটাই হয় তাই এবারে আর ডিমের ব্যবসা না করে একেবারে মুরগির ব্যবসাটাই করব। এইভাবে সিরি ভাবছিল কিন্তু এই কাজের জন্য তার অনেক টাকা লাগবে সেই জন্য সে নিজের বাড়িকে বন্ধক রেখে অনেক মুরগি কিনল সে মুরগিগুলোর সাথে সাথে ডিমগুলো বিক্রি করে নিজের পেট চালাত এইভাবে একদিন আসুন দাদা আসুন দিদি টাটকা মুরগি নিয়ে যান একটা বড় মুরগি কিনলে দুটো ডিম বিনামূল্যে পাবেন একটা ছোট মুরগিতে একটা ডিম পাবেন এইভাবে ডাকতে শুনে রাম নামে এক ব্যক্তি সেখানে গেল আরে শ্রী তুমি এইভাবে চেঁচাচ্ছ কেন তুমি কি ভেবেছ এরকম চেঁচালে কি তোমার ব্যবসা বেড়ে যাবে এইভাবে চেঁচালে কি কাস্টমারের ভিড় বেড়ে যাবে যার যখন দরকার পড়বে সে অবশ্যই আসবে এইভাবে শুধু শুধু জোরে জোরে চেঁচিয়ে কোনো লাভ হবে না মা ওই ব্যক্তির এমন কথা শুনে শ্রী বললো পাকু আমি এখন এটা ভাবছি না যে আমি ডাকছি বলে কে আসবে কে আসবে না আসলে তো আমি নতুন দোকান খুলেছি তাই সবাই যাতে জেনে যাক যে আমি দোকানটা খুলেছি তাই ডাকছি নতুন দোকান খুলেছি তাই ডাকছি যখনই যার যখন দরকার পড়বে এসে কিনে নিয়ে যাবে তারাও জানতে পারবে এখানে একটা দোকান আছে স্তির এমন চিন্তাভাবনা দেখে রাম অনেক প্রভাবিত হলো এইভাবে সিঁড়ির নতুন ব্যবসা খুব ভালো করে চলতে লাগল হঠাৎ করে কিছুদিন পরে সিরির ব্যবসাটা একেবারে খারাপ চলতে লাগল তার কাছে থাকা মুরগিগুলো অসুখের কারণে একটা একটা করে মারা যেতে লাগলো সিডি বুঝতে পারছিল না সে কি করবে সিঁড়ি তারপরে পশুদের ডাক্তারকে ডেকে আনলো কিন্তু তিনিও বুঝতে পারলেন না যে মুরগিদের অসুখগুলো কেন হচ্ছে এইভাবে সিঁড়ির চোখের সামনে একটা একটা করে সব মুরগিগুলো মরে গেল সিঁড়ি এইটা দেখে অনেক কষ্ট পেল শেষে শুধুমাত্র একটাই মুরগি সিরির কাছে রয়েছিল স্তিরি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আমার কাছে থাকা মুরগিগুলোর মধ্যে তুমি শুধুমাত্র বেঁচে রয়েছ কিন্তু এইসব কি করে হলো আমি বুঝতে পারছি না তুমি একা বেঁচে গেলে এইটা ভেবে খুশি হব না দু এক দিনের মধ্যে তুমিও মারা যাবে এইটা ভেবে আমি কষ্ট পাবো বুঝতে পারছি না আমি এই ব্যবসাটাকে করার জন্য নিজের বাড়িটাকেও বন্ধক দিয়েছিলাম এখন আমি কি করবো এবার আমি বুঝতে পারছি না এখন আমার কি অবস্থা হবে এভাবে সিঁড়ি দুঃখের সাথে বলল। সিঁড়ির কথাগুলো শুনে মুরগি তখন বলল। আমি যেমনটা ভাবছো আমি কোনো সাধারণ মুরগি না আমি আসলে একটা যা দুই মুরগি এইরকম বলে বড় মুরগিতে সে পরিবর্তন হয়ে যায় আমি একটা জাদুই মুরগি তোমাকে সব দিক থেকে সাহায্য করব। তুমি মুরগির ব্যবসা করতে খুব বেশি পছন্দ করো তাই না আমি তোমাকে অনেক মুরগি দেব রকম বলে জাদুই মুরগি তার পেছন থেকে অনেক মুরগি বের করে ফেলে এইভাবে জাদুই মুরগির দেওয়া মুরগিগুলোর ব্যবসা করে সিরি নিজের বাকি জীবনটা কাটাতে লাগলো বিশাল ওই জাদুই মুরগি প্রত্যেক দিন সিরিকে মুরগি দিত আর মুরগিগুলোকে সিঁড়ি বাজারে বিক্রি করতো এভাবে খুব অল্প সময়ে সিরি অনেক টাকা উপার্জন করে নেয় আর তার বন্ধক রাখা বাড়িটাকেও সে ছাড়িয়ে নেয় এইভাবে ওই জাদুই মুরগির সাহায্যে সিঁড়ি এখন অনেক খুশিতে থাকতে লাগলো